সম্ভবত আজই দেশের উত্তর পূর্বের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভার মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হচ্ছে। এই তিন রাজ্যেই ভোটের দিন বুধবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই তিন রাজ্য সফর করেছে দেশের প্রধান নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। তিন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, রাজ্য পুলিশ এবং আধা সেনার সঙ্গে বৈঠক করেন তারা। তারপরে দিল্লি থেকে ফিরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে বলে সূত্রের খবর। রিপোর্টে দাবি, বুধবারই সম্ভবত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নাগাল্যান্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 12 মার্চ, মেঘালয়ের মার্চের 15 তারিখ এবং ত্রিপুরায় মার্চের 22 তারিখ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।